প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন ডক্টর। আমরা আজকে সেই ডক্টরের 25 বছরের অভিজ্ঞতা জানব। স্যার, আরও একটা বিষয়, বর্তমান সময়ে আমরা দেখি সন্তান করতে চাইছেন মাত্র বিয়ের 1 বছর বয়স, খুব তাড়াতাড়ি সন্তান নিতে চাইছেন, তারা জানেন না তাদের সমস্যা কি, তারা ডিরেক্ট IVF এ চলে যান। আমি তখন তাদেরকে বলেছিলাম তারা যেন তাদের নিজেদেরকে একটু সময় দেয় সন্তান নেয়ার ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ কতটুকু ইম্প্যাক্ট পড়ে? অনেকটা ইম্প্যাক্ট পড়ে, এবং একটা রিলেশনশিপ ভালো না থাকলে অন্যজনকে যদি ডিসকভার না করে থাকেন, আর 1 বছর এতটাই কম সময় যে হয়তো এক অন্যকে বোঝারও সময় হয়তো পান না, সেখানে অনেক এমন কিছু হতে পারে যেটা আপনারা হয়তো ডিসকাস করেননি, সেটা সবটাই কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, নিজের থেকে যদি নাও করতে পারেন, একজন ডাক্তারের সঙ্গে গিয়ে পরামর্শ করলে যে আমাদের হয়তো কোনো একটা ছোটখাটো সমস্যা হচ্ছে, সেটা রিলেশনশিপই হোক কিংবা ইন্টারকোর্সই হোক কিংবা ইন্টিমেসি হোক, সেটা ডাক্তার কিন্তু খুব ইজিলি সলভ করতে পারে। স্যার, একটা সন্তান নিতে গেলে একটা মেয়ের যেমন কন্ট্রিবিউশন থাকে, একটা ছেলেরও কিন্তু ঠিক তেমনি কন্ট্রিবিউশন থাকে। এখানে 50-50 জার্নি, এই 50-50 জার্নিতে ছেলেদের বর্তমান সময়ে কতটুকু আপনি উৎসাহ দেখছেন? উৎসাহটা একটু কমের দিকে থাকে, আনফর্চুনেটলি পুরো ট্রিটমেন্টটা কিন্তু মহিলার উপর থেকে করা হয়। আমরা যদি পুরুষদের বলেও থাকি যে দেখুন, আপনার যদি ওজনটা বেশি থেকে থাকে, আপনার শুক্রাণুর সংখ্যা কিংবা কোয়ালিটি খারাপ হতে পারে, স্মোকিংটা দয়া করে করবেন না, কেন কি আপনার স্মোকিং এর কারণে আপনার শুক্রাণু খারাপ হতে পারে, প্যাসিভ স্মোকিং এর কারণে আপনার স্ত্রীর ডিম্বাণু খারাপ হতে পারে, অ্যালকোহলের পরিমাণটা একটু কমাতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। বেশিরভাগ পুরুষরা কিন্তু খুব একটা সেটাকে কানে দেন না, আগ্রহ কম দেখান যে দেখুন আমার তো স্পার্ম কাউন্ট তো এমনি ঠিকই আছে, তো আপনি ওনার উপর থেকে যা করার সেটা করুন। তো আনফর্চুনেটলি এই 50-50 প্রবলেম আছে, কিন্তু 50-50 সলিউশন হয় না। আচ্ছা, সেটা অবশ্যই দেখার একটা বিষয়। আর আরো একটা বিষয় আমি বলতে চাই যে বর্তমান সময়ে আমরা জেনেছি যে অনেক পুরুষদের কিন্তু স্প্যাম হয় না, এবং তার কার্যক্ষমতা কম থাকে অথবা সেটা ততটুকু শক্তিশালী হয় না একটা সন্তান করতে যতটুকু লাগে। এই ক্ষেত্রে আপনি, আমি আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইছি। আপনি দুটো কথা বললেন, একটা বললেন যে শুক্রাণু না থাকলে কি হয়, আর থাকলে কিংবা তার কোয়ালিটি খারাপ থাকলে কি হয়। এবার শুক্রাণু না থাকলে আমরা বলি এজোস্পার্মিয়া, শুক্রাণু নেই। শুক্রাণু না দেখা গেলেও বাইরে 3টে কারণ হতে পারে। 1, শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়তে, সেটা ব্রেনের কিছু হরমোনের কারণে তৈরি হয়। এই হরমোনগুলো না থাকলে শুক্রাণু তৈরি হতে পারে না, আমরা সেটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। দ্বিতীয়ত, শুক্রাণু তৈরি হয় কোথায়, শুক্রাশয় কিংবা টেস্টিসে, হয়তো আঘাত লাগলে কিংবা কোনো ইনফেকশন হলে কিংবা অন্য কোনো জেনেটিক কারণে, এই যদি ফ্যাক্টরি যেখানে শুক্রাণু তৈরি হয় এটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আবার শুক্রাণু পাওয়া যায় না। এই দুটো কারণ কিন্তু খুব একটা কমন নয়। যেটা কমন সেটা হচ্ছে যদি কোনো অপারেশনের কারণে যেই প্যাসেজে যেভাবে শুক্রাণু ওই শুক্রাশয় থেকে বাইরে বেরিয়ে থাকে, সেই প্যাসেজটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু শুক্রাণু তৈরি হয় ফ্যাক্টরিতে, বাইরে বেরোতে পারে না। স্যার, এখানে আরেকটা বিষয়, অনেকের হার্নিয়ার প্রবলেম হয়, আবার আপনি বলছিলেন যে স্মোকিং ড্রিঙ্কিং এর কারণে, আবার বর্তমান সময়ে ভেপটা খুব বেশি ট্রেন্ডি, এই জিনিসগুলো এখন দেখছি সবাই ব্যবহার করছে, এর কারণেও কি ডিম্বাশয়তে কোনো সমস্যা হতে পারে বা শুক্রাশয়তে কোনো সমস্যা হতে পারে? এবার যদি কেউ স্মোকিং করে, ড্রিঙ্কিং করে, ভেপ যদি করে, তাহলে স্পার্মের কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, শুক্রাণু পুরোপুরি ভাবে গায়েব হয়তো হয়ে যাবে না, কিন্তু আপনি হার্নিয়ার উল্লেখ করলেন, এবার হার্নিয়া কিংবা হাইড্রোসিলের সার্জারির সময় এমন হতে পারে যে সেই সার্জারিটা যদি খুব কেয়ারফুলি না করা হয়, তাহলে যে প্যাসেজের আমি উল্লেখ করলাম যেখান থেকে শুক্রাশয় শুক্রাণু বাইরে স্পার্মস ফেলে দেয়, সেখানে আঘাত লাগলে অসুবিধা হতে পারে। ইভেন বর্তমান সময়ে যে একটা ট্রেন্ড আমরা দেখছি সবার মধ্যে অনিয়মিত জীবনযাপন করা, সেটা পুরুষদের ক্ষেত্রে যেমন এফেক্ট করে, মেয়েদের ক্ষেত্রেও এফেক্ট করে, এবং স্মোকিং ড্রিঙ্কিং এ, এবং বর্তমান সময়ে যে একটা ভেপ একটা বিষয়, সবাই স্মোকিং ছাড়ার জন্য ভেপটাকে ব্যবহার করে, এই ভেপ কতটুকু বাচ্চা নেয়ার ক্ষেত্রে ইফেক্ট করে? অসুবিধা হয়েছে যে আমরা আগে যদি কাউকে স্মোকিং করতে দেখতাম কিংবা আমরা স্মোকিং করতাম, মনে একটা দ্বিধা থাকতো যে আমি স্মোকিং করছি আমার একটা অসুবিধা হতে পারে, কিংবা সামনের লোককে আমরা জিজ্ঞেস করতাম কটা সিগারেট খাস দিনে, ও হয়তো বলবে যে আমি একটা খাই কি দুটো সিগারেট খাই কি 5টা সিগারেট খাই, সেভাবে আমরা সেটাকে মেজার করতাম যে কে কতটা স্মোকিং করে।
আনফর্চুনেটলি ভেপ কিংবা এই সিসার ক্ষেত্রে তেমন কোনো মাপদণ্ড নেই। ভেপ যারা করে দেখবেন যতক্ষণ হাতে সময় আছে ততক্ষণ কিন্তু মুখে কিন্তু ভেপটা লাগানো থাকে, তাই বলে যে অ্যামাউন্ট অফ ভেপিংটা মেজার করা যায় না। এবং অ্যামাউন্ট অফ নিকোটিন অ্যান্ড অ্যামাউন্ট অফ প্রবলেমস ফ্রম ভেপ অ্যান্ড সিগারেটস কিন্তু একেবারে সেম, কিন্তু আমি ভেপটা করছি হয়তো হাজার গুণ বেশি, সিসা করছি হয়তো হাজার গুণ বেশি, তাই বলে প্রবলেমটা ভেপ কিংবা এই সিসা হুক্কা থেকে হাজার গুণ বেশি হতে পারে, বেশি হতে পারে। এই জিনিসগুলোকে লিভ করে পরবর্তীতে বাচ্চা নেওয়ার জন্য প্রসিডিউর করাই ভালো। আরো একটা বিষয়, যাদের স্প্যাম হয় না সেটা সারা বিশ্বে 1%, স্যার আপনি বলছিলেন, এই যে 1% যাদের স্প্যাম হয় না তাদের নিজস্ব স্প্যাম দিয়ে কি সন্তান করা সম্ভব? অবশ্যই, আমি যেটা বললাম যাদের স্পার্ম হয় না তাদের মধ্যে হচ্ছে সব থেকে বেশি কমন যদি কোনো কারণে সেই প্যাসেজটা খারাপ হয়ে যায়, কিন্তু ফ্যাক্টরিতে শুক্রাশয়তে স্পার্মটা তৈরি হচ্ছে। আমরা একটা খুব ছোট প্রসেসে যেখানে হাজবেন্ডকে অজ্ঞান করে দিই যাতে ওনার ব্যথা না হয়, তারপর একটা ছুঁচ দিয়ে সেই শুক্রাশয় থেকে আমরা শুক্রাণু বাইরে বার করে নিই, IVF এর কৃত্রিম উপায়ের মাধ্যমে সেই ডিম্বাণু বার করে বাইরেই ভ্রূণটাকে আবার তৈরি করে যদি আমরা এমব্রিওটা ট্রান্সফার করে দিই নিজের শুক্রাণু দিয়েই পুরুষ কিন্তু বাচ্চা করতে পারে। আরেকটা বিষয় যে ডিম্বাণু বাড়ানোর ক্ষেত্রে মেয়েরা যেমন ইনজেকশনস নেয়, ছেলেদের কি এমন কোন ইনজেকশনস আছে যেটা ছেলেদেরকে স্প্যামগুলো ঠিক রাখতে বা স্প্যাম রেগুলার রাখতে হেল্প করে? কিছু এমন মেডিসিনস আছে যেগুলো দিয়ে আমরা শুক্রাণুর পরিমাণ কিংবা তার কোয়ালিটি বেটার করতে পারি। অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিনস, আমি প্রথমেই বললাম যে আমরা প্রথমেই আসার পরে কিন্তু ভিটামিনসগুলো দিয়ে থাকি, পুরুষদের ক্ষেত্রেও দিয়ে থাকি, সেই ভিটামিনসগুলো দিয়ে আমরা শুক্রাণুর কোয়ালিটি কিংবা তার কোয়ান্টিটি বাড়াতে পারি। এবং আমি বললাম যাদের স্পার্ম থাকে না তাদের অনেক সময় ব্রেনে হরমোন তৈরি হয় না, এটা যদি ডায়াগনোসিস করা হয় তাহলে ইনজেকশন লাগিয়ে বাইরে থেকে সেই হরমোনটা দিয়ে আমরা শুক্রাণু তৈরি করতে পারি। স্যার, এই যে কোভিড এর কথা আসলো, বেশ দুটো বছর আমরা ঘরমুখী ছিলাম, আমরা এর জন্য ইনজেকশনস নিয়েছি যেটাকে আমরা প্রতিরোধক হিসেবে বলছি, এই যে 4টা ডোজ আমরা নিয়েছি, এর কারণে ছেলেদের স্প্যামে এবং মেয়েদের ডিম্বাশয়ে কি কোনো সমস্যা দেখেছেন আপনি বা দেখা দিয়েছে কি? যদি আপনি সায়েন্টিফিক লিটারেচার দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, ওইখান থেকে কিন্তু ওরা বলছে, কেউ বলছে ক্ষতি হয়েছে কেউ বলছে ক্ষতি হয়নি, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে যদি আমরা দেখে থাকি কোভিড এর পরে ডিম্বাণুর সংখ্যা অত্যধিক কমে গেছে, শুক্রাণুর সংখ্যা অত্যধিক কমে গেছে, যার আগে হয়তো কোনোই প্রবলেম ছিল না, এখন দেখছি হঠাৎ করে ইনফার্টিলিটি প্রবলেম, আর এতটাই বেশি প্রবলেম যে প্রেগনেন্সি আনতে IVF এর মাধ্যমেও অনেকটা আমাদের অসুবিধা হচ্ছে। এই যে IVF এর জন্য ডিম্বাণু এবং শুক্রাণুকে সংরক্ষণ করে রাখা হয়, আমাদের মধ্যে ভয় থাকে আমার ডিম্বাণু দিয়ে অন্য কাউকে সন্তান করানো হচ্ছে কিনা বা আমার হাজবেন্ডের স্পার্ম দিয়ে অন্য কাউকে সন্তান করানো হচ্ছে কিনা, রিনিউ হেলথ কেয়ারে এর সিওরিটি কতটুকু দেওয়া হয়? আমি বিগত 25 বছর ধরে এই কাজ করছি এবং কনফিডেন্টলি বলতে পারি যে আজ পর্যন্ত আমার লাভে রিনিউ হেলথ কেয়ারে এমন কোনো প্রবলেম কোনোদিন হয়নি, হতে পারে না। এবার প্রবলেমটাকে একটু ব্রেক করা যাক, প্রবলেমটা দু কারণে হতে পারে, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতে পারে কিংবা ভুলবশত এই কাজটা করতে পারে। আমরা রিনিউ হেলথ কেয়ারে এমন কিছু স্টেপস নিয়ে থাকি যেটাকে যেমন মনে করুন ডাবল উইটনেসিং বলা হয়। ডাবল উইটনেসিং কি? একজন এমব্রিওলজিস্ট যখন কাজ করে অন্তত একজন কিংবা দুজন তার পাশে দাঁড়িয়ে ওই কাজটাকে অবজার্ভ করে যাতে ভুল না হয়। প্রত্যেকটা জিনিস আপনি হয়তো আমাদের এখানে যখন এমব্রিও ট্রান্সফার করা হয় একটা খুব হাস্যকর ব্যাপার হয়, যখন নার্স পেশেন্টকে নিয়ে আসে সে চেঁচিয়ে বলে অমুককে ঢোকাচ্ছি, নার্স যখন পেশেন্টকে টেবিলে দেয় সে বলে অমুককে ঢোকাচ্ছি, এবার সেখানে এমব্রিওলজিস্ট প্রত্যেকবার বলে হাজির, হ্যাঁ এই নাম, কিছুই না, হাস্যকর ব্যাপার, কিন্তু সেখানে আমরা জানার চেষ্টা করছি যেন কোনো ভুল না হয়। আচ্ছা, তাহলে সেটার সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে? 100% খেয়াল রাখা হয় যে কখনো কোনোভাবেই ভুল করে এই কাজটা যেন না হয়। সন্তান হয়ে যাবার পরে অথবা তার আগেই কেউ যদি চায় তার ডিম্বাণু এবং শুক্রাণুগুলো ডিস্ট্রয় করে দিতে, সেক্ষেত্রে আপনারা কি করছেন? প্রেগন্যান্সি ডেলিভারি হওয়ার আগে আমরা সাধারণত অ্যাডভাইস করি আপনাদের স্পার্মসগুলো কিংবা ডিম্বাণুগুলো কিংবা এমব্রিওগুলো নষ্ট করবেন না, একবার বাচ্চাটা হয়ে যাক তারপর আপনারা নষ্ট করতে পারেন। প্রেগনেন্সিটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরাই তাদেরকে বলি আপনি যদি সেকেন্ড বাচ্চার জন্য এমব্রিওটাকে রাখতে চান, 2-3 বছর পরে আবার এসে প্রেগনেন্সি করতে চান, অবশ্যই করতে পারেন, আমরা সেফলি রেখে দেব, অথবা যদি না রাখতে চান আমাদের মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে যদি আমাদের জানিয়ে দেন
তাহলে আমরা সেই এমব্রিওগুলোকে নষ্ট করে দেব, সেগুলো ব্যবহার করা হবে না। রাজীব স্যার অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু আমরা জানলাম। রোগীদের অনেক কথা থাকে, অনেক কিছু জানার থাকে, যা আপনার এই মূল্যবান সময়ের মাধ্যমে আমরা জানতে পারলাম। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলতে চাই, যাদের IVF করার আছে বা নিঃসন্তান দম্পতি যারা আছেন, যারা প্রতিনিয়ত সন্তান নিতে চাইছেন অথবা জরায়ু সম্পর্কিত যত সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু দেরি করবেন না, চলে আসবেন রিনিউ হেলথ কেয়ারে। আমাদের ডক্টর রাজীব আগরওয়াল আছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্যে।